নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার ছাদ বাগানের যে জবা ফুল গাছগুলো আছে, এই জবা ফুল গাছগুলোর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যে গাছটি দেখছেন, এটি হচ্ছে একটি পিঙ্ক কালারের দেশি জবা। তো দেখুন, এর কালারটি খুবই সুন্দর, দেখুন। তো এই গাছটি থেকে আমি রেগুলারলি দু চারটে করে ফুল পাচ্ছি, দেখুন। অজস্র কুড়িও আছে আবার। তো আপনারা অবশ্যই এই গাছটি আপনাদের বাগানে অ্যাড করবেন, খুব সুন্দর ফুল পাবেন। এবারে যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে লক্ষ্মী জবা ফুল গাছ। তো এর ফুলগুলো যদিও একটু ছোট আকারের, কিন্তু কালারটা বাড়ি মিষ্টি, দেখুন অনেকগুলো ফুল হয়ে আছে। আজকে যদিও ফুলের সংখ্যা একটু কম, নাহলে এই গাছটি ফুলে প্রায় ভর্তি হয়ে থাকে। আর এখন যে জবা ফুল গাছটি দেখছেন, এটা হচ্ছে আমাদের দেশি লাল জবা। তো এটাতেও প্রচুর পরিমাণে ফুল হয়। তো এর আশা করি এই গাছটি প্রায় বাগানিদেরই আছে, খুবই সুন্দর ফুল, দেখুন অসংখ্য ফুল হয়ে আছে, দেখুন। ফুলের সংখ্যা আরও একটু বেশি ছিল, কিন্তু সকালে পুজোর জন্য কিছু পরিমাণ ফুল তোলা হয়ে গেছে, দেখুন। দূর থেকে দেখতে গাছটি খুবই অপরূপ লাগে। এবারের গাছটি হচ্ছে, দেখুন, একটি হাইব্রিড লাল জবা ফুল গাছ। তো এই জবা ফুলটির কালার খুবই সুন্দর, একদম লাল, দেখতে বাড়ি সুন্দর, দেখুন। তো এই ফুলটি আমার সবচেয়ে প্রিয় ফুল, দেখুন কালারটা, দেখুন কি সুন্দর। তো এই গাছটি থেকেও আমি প্রতিদিন প্রায় দু চারটে করে ফুল পাচ্ছি, খুবই সুন্দর কালার, দেখুন মন জুড়িয়ে যাবে। আর গাছটির চেহারাও খুব সুন্দর। আর এখানে দেখুন, এই গাছটি হচ্ছে একটি পুনে ভ্যারাইটির চকলেট কালারের জবা। তো এই গাছটি থেকেও আমি প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি, প্রতিদিন পাঁচটি ছটি করে ফুল আমি পেয়ে যাচ্ছি, দেখুন। এই ছোটো একটি গাছে খুব সুন্দরভাবে পাঁচ ছটি ফুল ফুটে রয়েছে। এবারে যে ফুল গাছটি দেখছেন, তো এই গাছটি আপনারা সবাই চেনেন, এটি হচ্ছে আমাদের দেশি চন্দন কালারের জবা। তো এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল ফুটে, দেখুন গাছটিতে আজকে কমপক্ষে 12 থেকে 15টি ফুল ফুটে রয়েছে, আর অজস্র কুড়ি আছে। আর এখানে দেখুন আরেকটি জবা ফুল গাছ। তো এই ফুল গাছটিতে আজকে শুধুমাত্র একটি ফুল ফুটেছে। তো এটি হচ্ছে পাণ্ডব জবা, আমরা এটিকে পাণ্ডব জবা বলি, আকারে খুবই বড়, দেখুন কুড়িও অনেকগুলো আছে। তো খুব সুন্দর একটি জবা ফুল গাছ। আর এদিকে দেখুন একটি পুনে ভ্যারাইটির জবা। তো আজকে এই গাছটিতে ফুল অবশ্য ফুটেনি। এখানে দেখুন একটি দেশি সাদা ফুল গাছ, সাদা জবা ফুল গাছ। তো এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল হয়, যদিও আজকে একটু ফুলের সংখ্যা কম। আর এখানে ছোট্ট একটি টবে রয়েছে একটি রক্ত জবা ফুল গাছ। তো এই গাছটি থেকে আমি ফুল পেয়েছি, কিন্তু এই মুহূর্তে এই গাছটিতে কোনো ফুল বা কুড়ি নেই, নতুন নতুন ডাল পাতাসহ গজাচ্ছে। তো শীঘ্রই এই গাছ থেকে আমি ফুল পাব। আর
এখানে দেখুন একটি দেশি পিঙ্ক কালারের জবা ফুল গাছ। তো এই গাছটিও খুব বেশি পরিমাণে আমাকে ফুল দিয়ে যাচ্ছে। প্রতিদিন এই গাছটি থেকে আমি 5টি থেকে 6টি বা এর চেয়েও বেশি ফুল পাই। আর এখানে দেখুন আরেকটি হাইব্রিড বা পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ, খুব সুন্দর কালার। দেখুন একটি ফুল ফুটে রয়েছে, দেখুন খুবই সুন্দর কালার। এখানে আরেকটি পিঙ্ক কালারের দেশি জবা ফুল গাছ, দেখুন 5-6টি ফুল ফুটে রয়েছে আর অসংখ্য কুড়ি আছে। আর এর পেছনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি নীল জবা ফুল বা বেগুনি জবা ফুল। দেখুন তো এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল ফুটে, 5-6টি করে ফুল ফুটছে। তো আজকে একটু ফুলের সংখ্যা কম। অবশ্যই এই গাছটিতে আজকে 5টি ফুল ফুটেছিল, 3টি ফুল পুজোর জন্য অলরেডি নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন আরেকটি হাইব্রিড হলুদ কালারের জবা ফুল গাছ, তো ফুল আজকে ফুটেনি। তো এই ফুলটি, এই কুড়িটি আগামীকাল ফুটবে। এখানে আরেকটি পিঙ্ক কালারের হাইব্রিড জবা ফুল গাছ আছে, দেখুন কুড়ি আছে কিন্তু ফুল আজকে ফুটেনি। আর এই গাছটি হচ্ছে আরেকটি পুনে ভ্যারাইটি বা হাইব্রিড জবা ফুল গাছ, তো এর কালারটি খুবই সুন্দর। দেখুন আজকে 2টি ফুল ফুটেছে, তো খুব সুন্দর কালার। আর এবারে যে ফুল গাছটি দেখাতে যাচ্ছি এটি আমাদের দেশি ফুল গাছ, দেশি জবা ফুল গাছ। দেখুন খুবই সুন্দর হয়েছে গাছটি, একটি ফলের ক্যারেটে লাগানো আছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। আর কুড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসংখ্য কুড়ি। দেখুন ফুলের কালারটা খুবই সুন্দর। তো এই হলো আমার ছাদ বাগানের জবা ফুল গাছগুলোর আপডেট। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা অটোমেটিক্যালি পেয়ে যান। ধন্যবাদ।